পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ ডু ইউ ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে আর নতুন ভিডিওসের নোটিফিকেশান সব আগে আগে পাওয়ার জন্য বেলায়কনকে প্রেস করে রাখবে তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো অষ্টম শ্রেণী পরিবেশ ও ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান আর আমরা অতি সংক্ষিপ্ত উত্তরগুলি দেখব তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন থেকে কে কত খ্রিস্টাব্দে কিভাবে অযোধ্যায় আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি জেনে নাও সাদাত খান অযোধ্যায় আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে মুঘল আমলে অযোধ্যা ছিল মুঘলদের অধীন একটি সুবা বা প্রদেশ সাদাত খান অযোধ্যা অঞ্চলের স্থানীয় রাজা ও গোষ্ঠী নেতাদের বিদ্রোহ দমন করে নিজের ক্ষমতা বাড়ান মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তাকে বুরহান উল উপাধি দেন তিনি অযোধ্যার সুবাদার নিযুক্ত হন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান ততদিনে অযোধ্যা প্রায় স্বাধীন রাজ্যে রাজ্য হিসাবে গড়ে ওঠে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন বলছে ফারুক শিয়ার ফরমান বলতে কি বোঝায় উত্তর ফারুক শিয়ার ছিলেন মুঘল সম্রাট তিনি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুক শিয়ার ফরমান নামে পরিচিত ফারুকশিয়ার ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে তিন হাজার টাকার বিনিময়ে বাংলার ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল তিন নম্বর প্রশ্ন দস্তক কি ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহার অধিকার লাভ করেন উত্তর দস্তক বলতে বোঝায় বাণিজ্যিক ছাড়পত্র সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিলেন এই ফরমানে তিনি ইংরেজ কোম্পানিকে বাংলার বাণিজ্যে দস্তক ব্যবহারের অধিকার করেছিলেন ইংরেজরা সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দস্তক লাভ করেছিল মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক লাভ করেছিল চার নম্বর প্রশ্ন পলাশের যুদ্ধ বক্সারের যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ এই তিনটি ঘটনার যোগাযোগ উল্লেখ করো তার উত্তর দেখে নাও পলাশির যুদ্ধ থেকে শুরু করি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে জয়লাভ করে এবং মীর জাফরকে বাংলার সিংহাসনে বসায় তারপর সতেরোশো সাত খ্রিস্টাব্দে ষড়যন্ত্র করে ইংরেজ কোম্পানি মীর জাফরের জামাতা মীর কাশিমকে বাংলার সিংহাসনে বসায় বক্সারের যুদ্ধ মীর কাশিম ছিলেন স্বাধীন চেতার নবাব তার সঙ্গে ইংরেজদের সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয় দেওয়ানি লাভ বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজ কোম্পানি পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে পাঁচ নম্বর প্রশ্ন সুবা বাংলায় কিভাবে মুর্শিদগুলি গুলি ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়েছিল উত্তর দেওয়ান মুর্শিদ গুলি সুবা বাংলার রাজস্ব আদায় করার জন্য মুঘল সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ গুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে নিয়োগ করেছিলেন নাজিম মুর্শিদকুলি মুঘল সম্রাট ফারুক শিয়ার মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান পদে পাকাপাকিভাবে নিয়োগ করেন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তাকে বাংলার নাজিম পদে নিয়োগ করা হয় ফলে দেওয়ান ও নাজিম এই দুই পথে যৌথ দায়িত্ব পাওয়ার পর সুবা বাংলায় মুর্শিদকুলি ক্ষমতা চূড়ান্ত হয়ে ওঠে ছয় নম্বর প্রশ্ন বলছে কার নেতৃত্বে ও কীভাবে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটেছিল উত্তর মুর্শিদ খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান হয়েছিল বাংলার উত্থান বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের একটি বা প্রদেশ মুঘল সম্রাটের মনোনীত সুবাদাররা বাংলা শাসন করতেন সতেরোশো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদগুলি খানকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়রের আমলে তিনি বাংলার নাজিম বা সুবাদার পদে নিযুক্ত হন দেওয়ান ও নাজিম বা সুবাদার এর যৌথ দায়িত্ব পাওয়ার পর মুর্শিদ কুলি খানের ক্ষমতা চূড়ান্তভাবে বেড়ে যায় ফলে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে এবং বাংলায় স্বাধীন নবাবী শাসনের সূচনা হয় সাত নম্বর প্রশ্ন বলছে কত খ্রিস্টাব্দে কুলি খান মারা যান তার মৃত্যুর পর কী এবং কিভাবে বাংলার নবাব হয়েছিলেন উত্তর জেনে নাও সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুর্শিদগুলি খান মারা যান মুর্শিদগুলি খানের মৃত্যুর পর আলী বর্দি খান বাংলার নবাব হন সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুর্শিদগুলি খানের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের মধ্যে বাংলার সিংহাসন দখল করা নিয়ে গোলযোগ শুরু হয় তারপর সিংহাসনে তার জামাতা সুজাউদ্দিন সতেরোশো সাতাশ থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দ ও তার দৌহিত্র সরফরাজ খান সতেরোশো উনচল্লিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তাদের অকরমণ্য জন্য নবাবী শাসন ভেঙে পড়ে এই পরিস্থিতিতে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদারের মদতে সেনাপতি আলিবুদ্দী খান বাংলার নবাব হন আট নম্বর প্রশ্ন কে কিভাবে ও কবে হায়দ্রাবাদ আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেন উত্তর মীর কামার উদ্দিন খান সিদ্দিকী আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন হায়দ্রাবাদ ছিল মুঘল সাম্রাজ্যের অধীন একটি প্রদেশ এখানে মুঘল প্রদেশিক শাসক মুবারিজ খান শাসন করতেন সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে মুঘল দরবারের শক্তিশালী অভিজাত মীর কমার কামার উদ্দিন খান সিদ্দিকী তাকে পরাজিত করেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণ নাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে নিজাম শাসিত স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে তাহলে এই ভিডিওতে তোমরা দেখলে এক থেকে আট পর্যন্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর আশা করি প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ